ঢাকার আশুলিয়ায় বিভিন্ন এলাকায় ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে থানা পুলিশের এক কনস্টেবল সহ চারজনকে আটক করেছে র‍্যাব। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র, ওয়াকিটকি, একটি মাইক্রোবাস ও হ্যান্ডকাফ জব্দ করা ছাড়াও আটককৃতদের কাছ থেকে জাল টাকা ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়। সোমবার দুপুরে র‍্যাব চারের ভারপ্রাপ্ত কমান্ডার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন। র‍্যাব জানায়, গতরাতে আশুলিয়ার জামগড়া এলাকার নিগার প্লাজার ফার্মেসির ব্যবসায়ী নূর উদ্দিনের দোকানে ডিবি পুলিশ পরিচয়ে একদল দুর্বৃত্ত আসেন। এ সময় ওই ব্যবসায়ীকে দেশীয় অস্ত্রে ভয় দেখিয়ে 63,000 টাকা চাঁদা নেয় তারা। তারপরের দিন আরও 50,000 টাকা চাঁদা দিতে ভয় দেখিয়ে চলে যায় দুর্বৃত্তরা। র‍্যাব আরও জানায়, পরের রাতে জামগড়া এলাকায় আবারও ডিবি পুলিশ দাবিকৃত ব্যক্তিরা চাঁদার জন্য আসলে ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে আগে থেকে ওত পেতে থাকা র‍্যাব সদস্যরা অভিযান পরিচালনা করে। এ সময় ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির প্রস্তুতি ও চাঁদা আদায়কালে আশুলিয়া থানা পুলিশের মমিনুর রহমান নামে এক কনস্টেবল সহ চারজনকে আটক করা হয়। এছাড়া ডাকাতির কাজে ব্যবহৃত পুলিশের স্টিকার লাগানো একটি নোহা মাইক্রোবাস, চারটি রামদা ও একটি হ্যান্ডকাফ ও একটি ওয়াকিটকি জব্দ করা হয়। একই সাথে উদ্ধার করা হয় 37,000 টাকার জালনোট, 190 পিস ইয়াবা, 480 গ্রাম গাঁজা, 16টি এটিএম কার্ড, নগদ 28,800 টাকা ও 12টি মোবাইল ফোন। তিনি আরও বলেন, চাঁদাবাজির মামলায় আশুলিয়া থানার এসআই সাজ্জাদুর রহমানকে আসামি করা হয়েছে। তার ব্যক্তিগত মাইক্রোবাসটিকে পুলিশের স্টিকার লাগিয়ে এই কাজে ব্যবহার করা হয়েছে। তবে এ ব্যাপারে অভিযুক্ত আশুলিয়া থানার উপপরিদর্শক সাজ্জাদুর রহমানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি। এইরকম আরও তথ্য পেতে আমাদের চ্যানেল ইউনিফর্ম টিভির সাথে থাকুন। আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি লাইক এবং শেয়ার করুন।